আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো যে আপনি কেন চা পাতার ব্যবসা করবেন আর কেন অন্যান্য ব্যবসা না করে শুধুমাত্র চা পাতার ব্যবসাটাই করবেন চা ব্যবসা শুরু করার জন্য যত ধরনের সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা সুবিধা হচ্ছে যে এই ব্যবসা করার জন্য আপনার পুঁজি লাগবে কম আপনি চাইলে মাত্র তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন এমনকি এই ব্যবসার এই পুঁজি দিয়ে আপনি অনেক দিন যাবৎ ব্যবসা চালিয়ে যেতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন যে সারা জীবন এই ব্যবসা আমি এই পুঁজির মধ্যে চালিয়ে যাব তাও সম্ভব তবে যখন আপনার ব্যবসা বড় হবে তখন অবশ্যই আপনার পুঁজি বাড়াতে হবে তখন আপনি নিজে থেকেই পুঁজি বাড়াতে চাইবেন দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে আপনার কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না দেখা যায় আমরা যখন ব্যবসা করবো ভাবি আমাদের মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে একটা দোকান নিতে হবে দোকান নিয়ে তারপরে ব্যবসা করতে হবে সব ক্ষেত্রে আসলে ব্যবসা করার জন্য দোকানের প্রয়োজন হয় না আপনি যদি চা পাতার ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার দোকানের প্রয়োজন হবে না আর যদি আপনি একটা দোকানের প্রয়োজন না হয় তাহলে আপনার এখানে প্রায় এক দেড় লক্ষ টাকা বেঁচে গেল চা পাতা ব্যবসার তৃতীয় সুবিধাটা হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো সময় বেছে নিয়ে কাজ করতে পারবেন আমরা যদি কোনো চাকরি করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বস বা অফিস কর্তৃপক্ষ যে সময়টা বেঁধে দেয় সেই সময়ের মধ্যেই কাজ করতে হয় নিজের কোনো স্বাধীনতা থাকে না কিন্তু আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার নিজস্ব স্বাধীনতা রয়েছে আবার যখন আপনি কোনো দোকানের ব্যবসা করবেন ধরেন মুদি দোকান রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসাগুলোতে আপনার প্রচুর সময় ব্যয় করতে হয় সাধারণত একটা মুদিখানা দোকানে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একটা না সময় দিতে হয় কিন্তু আপনি যদি চা পাতার ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার এত সময় দিতে হবে না একটা সময় যখন আপনার মার্কেট গোছানো হয়ে যাবে তখন আপনার ফোনে ফোনে অর্ডার হবে মাল পৌঁছে দিবেন এ পর্যন্তই কাজ শেষ আপনার ইনকাম হবে অটো আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনি বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টুকু ব্যয় করেন তবুও আপনি ভালো ইনকাম করতে পারবেন মধ্য কথা হচ্ছে আপনি অন্যান্য ব্যবসা যতটা সময় ব্যয় করবেন চা ব্যবসা করলে ততটা সময় ব্যয় করতে হবে না চতুর্থ সুবিধাটা হচ্ছে প্রোডাক্ট কেনা বেচার ক্ষেত্রে একটা ঝামেলা থাকে ধরেন আপনি যদি একটা ক্রোকারিজের ব্যবসা করেন সেক্ষেত্রে একটা ক্রোকারিজ শপে প্রচুর আইটেমের প্রোডাক্টের প্রয়োজন হয় এছাড়া যদি আপনি একটু একটু কসমেটিক দোকান দিতে যান সেক্ষেত্রে প্রচুর আইটেমের প্রয়োজন হবে এছাড়া যদি আপনি সবজি দোকান করেন সেক্ষেত্রেও আপনার প্রচুর আইটেমের প্রয়োজন হবে কিন্তু যদি আপনি চা পাতার ব্যবসা করেন এক্ষেত্রে কিন্তু আপনার এতগুলো প্রোডাক্টের প্রয়োজন হবে না ব্যবসা করলে আরও একটা সুবিধা হচ্ছে যে আপনার নিজের কর্মসংস্থানের সুযোগ তো হলই পাশাপাশি আপনি অন্যের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারবেন যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলবো আপনি চা পাতার ব্যবসা শুরু করুন চোখ বন্ধ করে চা পাতার ব্যবসা শুরু করুন এখন কার সাথে চা পাতা ব্যবসা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজারে অনেক ধরনের চা পাতার কোম্পানি রয়েছে কোন কোম্পানিটা বিশ্বস্ত সেটা জেনে শুনে বুঝে শুনে কোন কোম্পানি মানসম্মত কোয়ালিটি সম্পন্ন মাল প্রোভাইড করছে সেটা দেখে শুনে বুঝে শুনে আপনি ব্যবসা শুরু করবেন আমার মতে টিআই জমাদার কোম্পানি সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে দীর্ঘ ছয় বছর যাবৎ এই কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করে আসছে ধীরে ধীরে তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে ব্যবসাটা সারা দেশব্যাপী প্রসারিত হচ্ছে আপনি চাইলে এই কোম্পানির সাথে যুক্ত হয়ে ব্যবসা করতে পারেন কারণ টিআই জমাদার কোম্পানি সারা দেশব্যাপী থানায় জেলায় আকর্ষণীয় কমিশনে ডিলারশিপ নিয়োগ করছে আপনি যদি আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হন আশা রাখছি আপনি একটা চাকরি করে যতটাকে ইনকাম করা সম্ভব তার চেয়ে দ্বিগুণ ইনকাম করতে পারবেন এমনকি দ্বিগুণ ইনকামের পাশাপাশি আপনি সময়ও ব্যয় করবেন তুলনামূলক হারে অনেক কম অল্প সময় ব্যয় করে প্রচুর ইনকাম করতে চাইলে আপনি এই টিআই জমাদার কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি এই ব্যবসাটা শুরু করুন আশা রাখছি আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি আপনারা চা পাতা ব্যবসাটা শুরু করবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ